আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি বেবি ফুড রেসিপি দেখার জন্য আজকের আয়োজনে বাচ্চাদের জন্য হাই প্রোটিন ভিটামিন মিনারেলস ও ফ্যাট এবং কার্বোহাইড্রেট যুক্ত একটি খিচুড়ির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর তা হল সবজি ডিমের খিচুড়ি এভাবে খিচুড়ি রান্না করে দিলে বাচ্চারা তো মজা করে খাবেই তার সাথে বাচ্চাদের দ্রুত ওজনও বৃদ্ধি পাবে এবং অল্প খাবারে অধিক পুষ্টি পাবে কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল আয়োজনে মূল আয়োজনে যাওয়ার আগে বরাবরের মতন আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের সহজ ও পুষ্টিকর খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন তো এজন্য প্রথমেই আমি এখানে এক মুঠো ভাতের চাল নিয়ে নিচ্ছি আপনারা চাইলে ভাতের চালের পরিবর্তে পোলাওর চালও নিতে পারেন এরপর নিয়ে নিচ্ছি এখানে এক টেবিল চামচ মুগের ডাল এক টেবিল চামচ মুসুরির ডাল এবং এক টেবিল চামচ মাসকলার ডাল ডালে রয়েছে সেকেন্ড ক্লাস প্রোটিন আর একসাথে যখন দুই তিন ধরনের ডাল মিক্সড করে রান্না করা হয় তখন কিন্তু সেই ডাল থেকে আমরা ফার্স্ট ক্লাস প্রোটিন পেয়ে যাই তো যাই হোক এখন পানি দিয়ে দুই থেকে তিনবার হাত দিয়ে কষলে খুব ভালোভাবে ডাল এবং চাল ধুয়ে নিচ্ছি এই যে চাল এবং ডাল খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে কিছুটা পরিমাণে নর্মাল পানি দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি এতে করে ভিজে চাল আর ডাল নরম হয়ে আসবে এবং রান্না করতে সময় কম লাগবে এবার সবজিগুলো নিয়ে নিচ্ছি সবজি হিসাবে আমি এখানে নিয়েছি এইটুকু পরিমাণে মিষ্টি কুমড়া এইটুকু পরিমাণে ফুলকপি এবং এইটুকু পরিমাণে বাঁধাকপি আরও নিয়ে নিচ্ছি এইটুকু পরিমাণে গাজর এবং পালন শাক আমি সবসময় চেষ্টা করি আমার বাচ্চার জন্য খিচুড়ি রান্না করলে চালের তুলনায় ডাল এবং সবজি একটু বেশি পরিমাণে দিতে তো এবার সবজিগুলোকেও খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি এরপরে হচ্ছে একটা বাটিতে আমি একটি মুরগির ডিম ভেঙে নিচ্ছি তারপরে ডিমটাকে একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি আরও নিয়েছি একটি মিডিয়াম সাইজের পাকা টমেটো টমেটোটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তো এবার চলে যাচ্ছি রান্নায় চুলা একটা প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন রান্নার তেল আপনারা চাইলে এখানে রান্নার তেলের পরিবর্তে ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারেন এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটি পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিচ্ছি হালকা একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটোটাকে একটু নেড়েচেড়ে দিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এক বছরের নিচের বাচ্চাদের খাবারে লবণটা স্কিপ করবেন আর এখানে টমেটোর ভিতরে লবণটা দিলে আসলে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে নরম হয়ে আসে তো এই যে দেখুন এরকমের যখন টমেটোটা গলে নরম হয়ে আসবে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হাফ চা চামচ করে এক চা চামচ আদা এবং রসুন পেস্ট আবারও একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আর এখানে আপনারা মশলার পরিমাণটা কিন্তু চাল এবং ডালের পরিমাণ বুঝে কুমিয়ে এবং বাড়িয়ে ব্যবহার করবেন এরপর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবং চা চামচ মশলা এখানে আমি সব ধরনের গরম মশলা মিক্সড করে একটা মশলা তৈরি করে নিয়েছি এই মশলা বাচ্চার নুডসেও ব্যবহার করতে পারেন বাচ্চার খিচুড়ির মধ্যে ব্যবহার করতে পারবেন অথবা মুরগির মাংস বা মাছের তরকারি রান্না করলে তার মধ্যেও অ্যাড করে বাচ্চাকে খাওয়াতে পারেন এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে আর আপনারা রেসিপিটি যারা দেখতে আগ্রহী তারা চাইলে কিন্তু আমাকে কমেন্ট করতে পারেন আপনাদের কমেন্টে এই রেসিপির লিঙ্কটা দিয়ে দিব তো এখন নেড়ে চেড়ে মশলা একটু কষিয়ে নিচ্ছি তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি পানি না দিলে মশলাটা পুড়ে যাবে আর এই অবস্থায় কিন্তু চুলা মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রয়েছে এখন অনবরত নেড়ে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি যখন মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চাল এবং ডাল এবং সবজি এবার ভালোভাবে নেড়ে এগুলোকে কষিয়ে নিতে হবে আর এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি এরকমের সাইজের একটি কাঁচা মরিচ কাঁচামরিচটার মাছ বরাবর ভেঙে দিচ্ছে যাতে সামান্য পরিমাণে ঝাল বের হয় আপনারা দিতে না চাইলে স্কিপ করতে পারেন কষিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে নর্মাল পানি পানিটা এরকমভাবে দিতে হবে যাতে চাল ডাল খুব ভালোভাবে সেদ্ধ হতে পারে এবার চুলা রাস হাই হিটে রেখে এর মধ্যে একটা বলক এনে নিচ্ছি খিচুড়ির মধ্যে যখন বলক চলে আসবে এই পর্যায়ে নেড়েচেড়ে দিয়ে চুলা রাস মিডিয়াম আঁচে করে দিচ্ছি তারপরে ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে রান্না করে নিচ্ছি ফিরে আসলাম তিরিশ মিনিট পর আর এরই মধ্যে ঢাকনাটা তুলে আমি দুই থেকে তিন বার একটু নেড়েচেড়ে দিয়েছি আর এই তিরিশ মিনিটের মধ্যে চাল ডাল সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন এর মধ্যে থাকা কাঁচামরিচের টুকরোগুলো উঠিয়ে নিব এরপরে এই অবস্থায় আমি ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে অনবরত চেড়ে খিচুড়ির সাথে ডিম মিক্স করে নিব আর এরকমের একটু পানি থাকা অবস্থায় ডিমটা দিলে দেখবেন খিচুড়িটা আরও একটু ঘন হয়ে আসবে তো এই যে ডিমটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন একটা আলু ম্যাশার দিয়ে খিচুড়িগুলো খুব ভালোভাবে ম্যাশ করে নিব যেহেতু এই রেসিপিটা আট মাসের পর থেকেই বাচ্চাকে খাওয়াতে পারবেন তাই ম্যাশ করে দেওয়া সব থেকে বেশি ভালো হবে অনেকেই আছে যে বাচ্চাকে ব্লেন্ড করে খাবার খাওয়ায় বাচ্চারা যখন ব্লেন্ড করা খাবার খেয়ে অভ্যস্ত হয়ে যায় তখন কিন্তু আর তারা দানাদার যুক্ত খাবার খেতে চায় না আর যে সকল বাচ্চারা খুব ভালোভাবে চিবিয়ে খেতে পারে তাদের ক্ষেত্রে কিন্তু ম্যাশ না করলেও হবে তো এই যে দেখুন আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এখন হচ্ছে আপনাদের বাচ্চাদেরকে যে যেমন লিকুইড রেখে খাওয়াতে চান সেরকমের রেখে চুলা থেকে নামিয়ে নেবেন আমি এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি কেননা খাবারটি ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে আসবে খিচুড়ি এমনই একটি পুষ্টি সম্পন্ন খাবার যা থেকে বাচ্চারা অল্প খেলেও অধিক পুষ্টি পেয়ে যায় আর এইভাবে খিচুড়ি রান্না করে খাওয়ালে তো বাচ্চারা খাবারের প্রতিটি পুষ্টি উপাদান পেয়ে যাবে তো দর্শক এইভাবে খিচুড়ি রান্না করে আপনারা বাচ্চাদেরকে সকালে দুপুরে কিংবা রাতের প্রধান খাবার হিসাবে দিতে পারবেন তাহলে দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ